ফার্স্ট কথা হচ্ছে আমরা এখানে থাকি, আমরা এখানকার বাসিন্দা, আমরা যারা আছি প্রত্যেকে এখানকার বাসিন্দা। এপাশে কাছাপাড়া 24, এদিকে 15, ওইখানে যে মহিলারা এসেছিলেন ওরা কিন্তু এখানকার কেউ না, কাছাপাড়ার থেকে এসে এখানে এসছে। প্লাস আমরা তাদের কাউকে চিনিও না, তাদের হাতে কোনো ব্যানারও ছিল না, আমরা জানিও না কোন পার্টি থেকে এসছে কী করতে এসছে। সুতরাং আমাদের বলার কোনো প্রশ্নই আসে না, উল্টে আমাদের মহিলারা হয়েছে তাদেরও ভুল দিয়েছে, ছবি তুলেছে, ওরা ছবি তুলেছে আমাদের মহিলাদের দিয়ে, তার বিরুদ্ধে আমরা তারাও কোনো প্রোটেস্ট করেনি, তো তারা ফুল নিয়ে এসছে। আমরা এই ব্যাপারে কোনো প্রোটেস্ট করিনি, কারোর বিরুদ্ধে কোনো কথা বলিনি। সেখানে ওরা এখন বাইরে থেকে এসে এখানে রাজনীতি করার চেষ্টা করছে, যেহেতু বিজেপির মাটি এখানে নীল, কিচ্ছু নেই, বিজেপি শূন্য, যার জন্য এখানে বিজেপি একটা ঝামেলা তৈরি করার সৃষ্টি করছে, আর কিচ্ছু না। আমরা কুকলের সাথে কথা বলেছি, এই ব্যাপার যদি ওরা প্রমাণ করতে না পারে আমরা মানহানির মামলা পর্যন্ত করব। তাদের একদমই তাই, কোনো ইস্যু নেই বিজেপির কাছে। কেন বিজেপি একটা জিনিস খুব স্পষ্ট, যে বিজেপি সুবোধ অধিকারী বীজপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পরে এইটা প্রমাণিত হয়ে গেছে। মানুষের জনজোয়ার যেভাবে সুবোধ অধিকারীর সঙ্গে রয়েছে এবং সাধারণ মানুষ যেভাবে সুবোধ অধিকারীকে আশীর্বাদ করছেন, তাতে করে আমরা আমাদের তৃণমূল দলের পক্ষ থেকে তো নিশ্চিত বটেই, এবং বীজপুরের সাধারণ মানুষের সাথে কথা বলে যে আমরা যা বুঝেছি তাতে করে সুবোধ অধিকারী বীজপুরে জয়লাভ করবে। তো বিজেপি এই জিনিসটা বুঝতে পেরেছে, যার জন্য আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আজকে আমাদের দলের প্রার্থী তালিকা অনেকদিন আগে ঘোষণা হয়ে গেছে গত সপ্তাহে, আজও পর্যন্ত বিজেপি বীজপুরে তার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি বা বীজপুরে প্রার্থী দিতে পারেনি। তার একটাই কারণ যে বীজপুরে বিজেপির কোনো সংগঠন নেই। কালকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা নিয়ে কমল বলছিল, আমরা যারা ওখানে ছিল আমরা তাদের চিনি না, আমরা তাদের জানি না, এবং যেহেতু 15 এবং 24 এই দুটো ওয়ার্ড পাশাপাশি, এই দুটো ওয়ার্ডকে আমরা সবসময় কোয়ার্ডিনেট করে চলি। এবার কমল রাস্তায় ছিল, যাচ্ছিল, এবং আমি ছিলাম রাস্তায় যাচ্ছিলাম, আমাদের মধ্যে দুজনের মধ্যে পলিটিক্যাল একটা কথা হচ্ছিল, পুরোটাই ব্যক্তিগত। সেখানে আমরা কোনো রকম গালিগালাজ বা কিছু মহিলাদের ধরে, ওরা বলেছে নাকি আমরা আঁচল ধরে টেনেছি, এমন ঘটনা যদি ঘটতো তাহলে তো বাজারে অনেক মানুষ ছিলেন। আর মমতাদি সেই শিক্ষা নেই যে কোনো মহিলাকে অপমান করার, এবং বীজপুরের আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন সুবোধ অধিকারী, সুবোধ অধিকারী যেটা করা একটা নির্দেশ যে কোনো মহিলা এবং কোনো সাধারণ কর্মী, এবং আজকেই আমরা এটা দেখেছি, আপনারাও বোধ হয় দেখেছেন ফেসবুকের মাধ্যমে, যে তোলাবাজি এইটা এগুলো করা যাবে না। কাজেই এটা যে আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগটা মানে একদমই মিথ্যা অভিযোগ। এই অভিযোগটা ওরা রাজনৈতিক ফয়দা তোলার জন্য এনেছে, এবং শুধু তাই নয়, আমি আপনাদের একটা কথা বলি, একটু বাদে ছবিদি বলবেন, ছবিদিকে ওরা ফুল দিয়েছে, ফুল দেওয়ার পরে ওরা ছবিদি একটা ফটো তোলার চেষ্টা করেছিল, এটা ওরা প্রমাণ করতে চাইছে যে ছবিটি যেহেতু তৃণমূলের সক্রিয় কর্মী, আমাদের দলের মহিলা নেত্রী, সেহেতু ওরা প্রমাণ করতে চাইছে যে ছবিটি ওদের সঙ্গে আছে, সেই কারণে ছবিটির একটা ফটো ওরা তুলে নিয়েছিল। বিজেপি বীজপুরে পায়ের তলায় মাটি হারিয়ে ফেলেছে, সেই জন্য এই নোংরা অপপ্রচারগুলো করছে। ওরা যদি থানায় আমাদের নামে অভিযোগ দায়ের করেন, সেটা যদি ওরা প্রমাণ না করতে পারে, তাহলে কমল যেটা বললো সেটাই করবো আমরা, ওদের বিরুদ্ধে মানহানির মামলা করব। আমি যেহেতু একটা টিএমসি দল করি, সেইখানে যদি আমার একটা ছবি তুলে যদি একটা ভুল বার্তা যায়, সেটা তো আমার কাছে খুব অপমানজনক, আমার কাছে খুব বাজে লাগবে। এটা আমি করতে পারিনি, যাই হোক, আমি সেটাকে আবার দেখলাম যে ছবিটা তোলেনি, কিন্তু পরে তো আরও মেয়েরা ছিল, ছবিটা তুলেছি কি না তুলেছি সেটা তো আর আমি অত খেয়াল করিনি। করতে পারে ছবিটির নামে একটা বদনাম লটিয়ে দিই। এখন বিজেপির চেষ্টা হচ্ছে কি করে সুবোধ অধিকারীকে, বীজপুরের মানুষ সুবোধকে মাথায় তুলে রেখেছে, উনি এখানে দায়িত্ব নেওয়ার পর থেকে যা লোককে কাজ করে দেখিয়ে দিয়েছে, যে কোনো মানুষ যে কোনো রাজনৈতিক দলের লোক যেভাবে বজায় আছে প্রত্যেকে তার কাছে গিয়ে তার সমাধান পেয়েছে। সুতরাং ওনাকে এখন বদনাম করার জন্য এগুলো করা হচ্ছে, কিন্তু কোন বিজেপির এই কোনো যাই করুক, ওরা সুবোধ অধিকারীকে এরা বদনাম করতে পারবে না, তৃণমূল কংগ্রেসকে এরা বদনাম করতে পারবে না। বলে রাখছি 15 নম্বর ওয়ার্ড 24 নম্বর ওয়ার্ডের কর্মীরা, বলে রাখছি আমরা এখান থেকে বীজপুরের তরফ থেকে 50,000-এর উপরে ভোটে আমরা সুবোধ অধিকারী যেতাম। মমতা ব্যানার্জি আমাদের বলেছেন এলাকায় উন্নয়ন করো, কোথায় বিজেপি 4টে কর্মী ঝান্ডা চাড়া এসছে, বা ওনারা কোন দলের কর্মী ঝান্ডা ছিল না আমরা জানি না, তাদেরকে গিয়ে প্রভোগ করা বা তাদেরকে গিয়ে উস্কানি দেওয়া এইটা আমাদের কাজ নয়। 24 নম্বর ওয়ার্ড যেখানে ওরা দাঁড়িয়েছিলেন সেটা আমার ওয়ার্ড, সেই ওয়ার্ডে আমি সারাদিন রাজনীতি করি, এবং সন্ধেবেলাও আমার কিছু পলিটিক্যাল এজেন্ডা থাকে, আমি সারাদিন এই রাস্তা দিয়ে বাইক নিয়ে চলাফেরা করি। কাজেই সেখানে আমাকে বাইক নিয়ে যেতে গিয়ে যদি থেমে কারোর সাথে দুটো কথা বলতে হয়, আর সেটাকে যদি ওনারা বলেন যে আমাদেরকে বলেছে মেরে হাত পা ভেঙে দেবো,
ওই কাপড় ধরে টেনেছে, তাহলে ব্যবসায়ী বন্ধুরা ছিল তো, তারা তো প্রতিবাদ করতেন, সাধারণ মানুষ ছিল তো, প্রশাসনিক তরফ থেকে, পৌরসভার তরফ থেকে এখানে সিসি ক্যামেরা আছে, যদি আপনারা চান সেটাও নিয়ে নিতে পারেন, যদি প্রমাণ নিতে পারেন আপনারা নিতে পারেন কি আমরা কি বলেছি না বলেছি, ডিটেইলস পেয়ে যাবেন, আপনারা প্রমাণ নিন, আপনারা প্রমাণ নিন, আমাদের দিকে আঙুল তোলার আগে ওদেরকে বলুন, বাসীদেরকে যেভাবে বিভ্রান্ত, কারণ সারা ভারতবর্ষের লোককে বিভ্রান্ত করছে, কারণ ওরা কোনো উন্নতম না, ওরা কোনো উন্নয়ন জানে না, ওরা মানুষের মাথা খেয়ে মানুষকে ভোট দেওয়ানোর চেষ্টা করছে। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।